এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বেলা বাড়লেই বিকেল বা সন্ধ্যার দিকে প্রবল তাপমাত্রা বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে যার জেরে ঝড় বৃষ্টি হবে কিন্তু সেই স্বস্তি হবে সাময়িক জ্বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি অন্যদিকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা তো আসুন দেখে নিব বাংলায় কবে থেকে শুরু হবে প্রাক বৃষ্টি পাশাপাশি দেখে নিব কোন কোন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে অবশেষে বর্ষা নামছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে স্বস্তি ব্যবসা গরম থেকে মুক্তি পাবে রাজ্যবাসী বিশেষ করে দক্ষিণ বঙ্গের মানুষ কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হলো দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা নামবে সতেরো তারিখ থেকেই অর্থাৎ শনিবার থেকেই আর বৃষ্টি চলবে আগামী সপ্তাহ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে শনিবার থেকে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষা প্রবেশের পর তা স্থায়ী হবে বৃষ্টি চলবে টানা একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে ভারী ও মাঝারি রকমের আবহাওয়া দপ্তর সূত্রের খবর এবার বর্ষায় স্থায়ী হতে পারে তবে সতেরো তারিখের আগে পর্যন্ত স্বস্তি নেই রাজ্যবাসীর কারণ তার আগে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি জেলাগুলিতে বজায় থাকবে তবে পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার কোন কোনো জায়গাতে চলবে বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে সেই বৃষ্টি হবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে বর্ষা আসার পর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে তাপমাত্রাও কমে যাবে অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কাশিয়াং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে নিচে তিন জেলা অর্থাৎ মালদা দুই দিনাজপুর ও কোচবিহারে গরম বজায় থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে প্রবাহ কমে গিয়ে বর্ষা আসার পরিস্থিতির অনুকূল তৈরি হবে অন্যদিকে আরব সাগরের উপরে তৈরি হওয়া অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে মৌসম ভবনে পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরে গুজরাটের কচ্ছ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় এরপরেই এই ঘূর্ণিঝড় পাকিস্তানের দিকে এগিয়ে যাবে তবে স্থলভাগে প্রবেশ করার পর এই ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে পারে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি শুরু হয়েছে গুজরাটের স্বরাষ্ট্র ও কচ্ছের নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে গুজরাট সহ দেশের পশ্চিম উপকূল উতাল সমুদ্রের উতাল রূপ সেই সঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি অসম ভবনে পূর্বাভাস ছিল গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূল অঞ্চল দিয়ে আজ সন্ধ্যায় একশো কিমি গতিতে ঝড় বয়ে যাবে ওই একই সময় ঘূর্ণিঝড় বিপ স্থলভাগে প্রবেশ করবে এবং অগ্রসর হবে বলে আগামী চব্বিশ ঘন্টায় উপকূল অঞ্চলগুলিতে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বেশ কিছু এলাকায় লাল সতর্কতাও জারি করা হয়েছে বিপর্যয়ের জেরে আটটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে